বানত ক্ষতিগ্রস্তৰ সরকারী ক্ষতিপূরণত ব্যাপক অনিয়ম দুর্নীতি পানেরি সমষ্টিত ওদালগুড়ি জেলার খৈরাবাড়ি রাজচক্রর অন্তর্গত তথা পানেরি বিধানসভা সমষ্টির অধীনর জগন্নাথ জারত বানপানীত ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক লোকে সামান্যতম সরকারী সাহায্য নোপার অভিযোগ উত্থাপন হয়েছে। সরকারি বিভাগীয় কর্মচারী বিষয়া চারিবারকৈ ক্ষেত্রভিত্তিক জরিপ করে নিয়ার পিছতো বানত ক্ষতিগ্রস্ত হওয়া অর্ধশতাধিক দুখিয়া লোকসকলে সম্পূর্ণ গৃহহীন আর অর্থগৃহ নষ্টর ক্ষতিপূরণ হিসাবে সরকারি টাকা লাভ নকলে বলে জগন্নাথ জার গাঁওবাসীয় অভিযোগ উত্থাপন করেছে। জগন্নাথ জার গাঁও পরিচালনা সমিতির সভাপতি শ্যামল দাস আর গাঁওভূড়া করোনা আভার দুর্নীতির দুখিয়া রাইজে সরকারি ধন পয়ার বঞ্চিত হবলগিয়া হল। উল্লেখ্য যে জগন্নাথ জারত দুঘর মানুষের ঘরত বানপানী নোহাক সম্পূর্ণভাবে ঘর ভঙা বলে দেখাই 95,000 টাকাক সরকারের লাভ করেছে, কিন্তু বানপানী সর্বস্বান্ত হওয়া পরিয়ালে সামান্যতম সাহায্য 32,000 বা 3,800 টাকা পাবলে সক্ষম নহল। ইয়াক লৈ জগন্নাথ জার জগদ্ধাত্রী পূজা প্রাঙ্গণত অনুষ্ঠিত রাজহুয়া সভাত গাঁও সভার সভাপতিয়ে দুর্নীতির স্বরূপ ওলাই পড়ব বলে ঘরের পলাতক অবস্থাত আছে। কি রাজনীতির পাকচক্রত পরি নিকা হব খোঁজা বিজেপি সরকারখনে এনে দুর্নীতির আশ্রয় তথা প্রশ্রয় দিছে, সেয়া আজি চিন্তনীয় বিষয় হয়ে পড়ছে। স্থানীয় বিধায়ক আর MCLA বা EM সকলে কি ব্যবস্থা লয় সেয়া লক্ষণীয় হব। মই জগন্নাথ ঘর আটাইতক বেশি পানি মূর তাতে হয় রাইজে জানে, আর মই এতিয়া লাগে মই কোনোবাই পাইছে না পাইছে সেটা মই না জানো, কিন্তু মই কবলৈ কৈছো আজি যিজন শ্যামল দাস বা আর এনেকা 11 জন মানুষের লিস্টত নাম আছে, সেই কেজন মানুষে আজি 95,000 টাকা পাইছে, আর কিছু মানে 3,800 টাকা পাইছে, কিন্তু সেইবিল ঘরত পানি অলপও উঠা নাই, রাইজে দেখা পাইছে সব রাইজে জানে, কিন্তু মোর ঘরত সবচেয়ে বেশি পানি কিমান পানি আজি পশ্চিম ফালর পরা পূব ফালে গোটাইখিনি পানি এই রাস্তার উত্তরে উত্তরে গই মোর ঘরের সম্মুখতে কালবার এখন আছে, এই কালবারে দি মোর চোতালের উপরে দি মোর পুকুরীর সম্পূর্ণ ডুবাই দিছে, ডুবাই দি ফেলে মাছ সাছ সব গেছে। মই বুত করো আজি আমার গাঁওর সভাপতি শ্যামল দাসে এইখানে চক্রান্ত, তার চক্রান্তর ফলত মই কি জানি পুকুরীর পয়সাও না পাম বলে ভাবি আছো, আর মাত্র পাওয়ার ভিতরত মই 2 কেজি চাউল আর 2 কেজি গরুর দানা পাইছিল, তিরপাল আহিছিল ফার্স্টত 50টা তিরপাল আহিছিল, তাতে রাইজক মাত্র 30টা তিরপাল হে বিলাইছিল, আর ইয়ার পিছত আকু নেক্সটবার আকু 50টা তিরপাল আহিল, তাতে মাত্র 40টা তিরপাল বিলাইছে রাইজক দিছে, বাকি তিরপাল খিনি কি হল বা এতিয়াও গরুর দানা মই জানা মতে গরুর দানা খিনি এতিয়াও কাবার ঘরত বলে পচি আছে, রাইজক নিদিয়া কই থই দিছে, আজি কি ইমান চক্রান্ত চলিছে, শ্যামল দাস বিমল দাস ইহতর ঘরত পানি উঠা নাই, রাইজে কক হসনা মিসা হসনা মিসা, কিন্তু সবচেয়ে বেশি পানি মোর তাত এক গল পানি মোর ছতালে দিকেছে, মোর ঘরের বেড়া ভাঙি গেছে, মই 3,800 টাকাটো পাওয়া নাই একো পাওয়া নাই, পাওয়ার ভিতরত মাত্র 2 কেজি চাউল আর 2 কেজি গরুর দানা পাইছে। আপনার নাম তো কি আছে? নরোত্তম চন্দ্রনম দাস। আপনি কি কব এটা সরকারক? সরকারক আর কি কম, সরকারে দিছে যিকিনি দিছে এইখিনি আমি পাওয়া নাই, আমার গাদ্দারির কারণে আমার সভাপতির গাঁওর সভাপতির কারণে আমি পড়া, সরকারে আজি আমার এই গাঁওত আহি ভালকৈ এটু সার্ভে করি চিন্তা চর্চা করি এই বস্তুটো চাব লাগে, ইয়ার তদন্ত লবা লাগে, আর এই পানি নোহা মানুষজনে যে ইমান টাকা পালে, পানি নোহা মানুষখিনিয়ে যে পালে এইটোর উচিত বিচার লব লাগে, এইখিনি মর সরকারের উপর দাবি। তার ইটা তো মই বানপানী ঘর ভাঙিল, দুটা ঘর ভাঙিল, লড়াটো বেলেগ খাইছি, বুয়ারি ডেলিভারি ওর মই গামরাক জনাইছিল, গামরাই কলাইছি রাইজখানে হয়েছি আপনার কারণ নাই ব্যবস্থা নাই বলে কলা, তারপর আরে এটা সারে কলাছি আপনি এনেকে যে ঘর ভাঙছি যদি ব্যবস্থাটো কর মন্ডল অফিসত, তাতে আপনি মাটির খাজনা একাউন্ট আধার কার্ড পান কার্ড সেখানে দিলে আপনি গোটাই জমা কমপ্লিট করে দিব মন্ডল অফিসত, তারপর মই দিছিল স্যার, দিয়ার পিছন মই আজিকালে একো পাওয়া নাই, মোর বুয়ারি ডেলিভারি
আগত হল পাঁচ রাতি পাঁচ দিন থাকিল বানপানী মোর একো সুবিধা অসুবিধা হয়ে গেল তো মই গামরাক জনাইছিল গামরাই কলা যে হাতত লোক নরে সরকারের একো ব্যবস্থা নাই সেনেকি কোয়া পিছন মই ঘুরি আহিল ঘুরি অহার পিছন মই বহু চিন্তা করল বুয়ারি এজন কত লই যাম মই মেডিকেল নাই ইফলে কবিরাজ নাই চিন্তা করার পিছ আর সারি রাতে চারিদিন বানপানী হল খাবার নাপালো মোর বহুত দুঃখ থাকিল এই নাতিনী এটা পূজারী পূজারীর নাতিনীতো বহুত দুঃখ করিলে বর্তমান মোর ঘর ভাঙা সুবিধা লাগে আমার বিনময় লাগে বুয়ারি বহুত দুঃখ গেল দুঃখর পরে আমি এটা শান্তি বিশ্বাস এই নাতিনীর মন্দির তো হালি গেল এত বানপানীর হাকরি ভাঙি গেল ফিশারিং দুটা মাস গেল বহুত ক্ষতিপূরণ কেকে খৈরাবাড়ি মন্ডল অফিসত জমা দিছ সব কাগজ পত্র এই বুয়ারি দিলি পারি এই মাইনা এই তো ডাউল দিছে 200 গ্রাম মাস কানে সবাই পাইছে আমার খেতির বাবতে বহুত লোকসান হয়েছে হলেও আমি এটা তিরপালা পাওয়া নাই আর একো পাওয়া নাই চাউল পাওয়া নাই একো পাওয়া নাই বহুত বস্তু আছে কিন্তু আমার নামও নাই আর আমাক মাতাও নাই মাত্র সাপর দুই কিছু পাইছো আর একো পাওয়া নাই সেইটো কারণে পয়সাও পাওয়া নাই একো পাওয়া নাই মোর নাম অনিতা।